বুটমুড়ি বেচতেছে, দোকানদারি করতেছে, ব্যবসা করছে, কোন এহসাস অনুভূতি যে আমি যে একজন মুসলমান, আমার যে একটা ধর্ম আছে, আমার যে একজন নবী আছে, আমার যে একজন আল্লাহ আছে, আয় হায় হায় হায়, তার মাথার মধ্যে শয়তানে এমন মুতা মুতছে, তার কলিজার ভিতরে শয়তানে এমন ফেসব করছে, এই জানোয়ারের কলিজার ভিতরে চেহারার ভিতরে একটু ভাঁজও পড়ে না, লজ্জার একটা অনুভূতিও জাগে না, শরমও লাগে না, যে কি রে আমি মানুষ নি না জানোয়ার, আমি মানুষ না জানোয়ার, আমার তো স্পষ্ট কথা, ফজরের নামাজ না পড়ে ঘুমায় যে ঘরে মানুষগুলো, আপনাদের যাদের ঘরের ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, বিবি ফজরের নামাজ না পড়ে ঘুমায়, মেয়ে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এবং কর্মজীবী কামাই রোজগার করেন যারা পরিবারের অভিভাবক ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকেন, সকাল 8টায় 9টায় 7টায় যারা ঘুম থেকে ওঠেন নামাজ না পড়ে, এরা মানুষ ওঠে না, এরা জানোয়ার ঘুম থেকে ওঠে, জানোয়ার জানোয়ার জানোয়ার, এরা জানোয়ার, জানোয়ার বেটা তুমি, জানোয়ার তুমি, তোমার সাথে কুকুরের তফাৎ তুমি বলো, দাঁড়াও মিয়া এখন দাঁড়াও, তারাও তুমি বলতে পারলে আমি সাইরে দেবো মাইক, নেমে যাবো আমি, দাঁড়াও তোমার সাথে কুত্তার পার্থক্য কো বলো, কুকুরে খানা খায় তুমিও খানা খাইছো, কুকুরে বিশ্রাম করে ঘুমায় তুমিও বিশ্রাম করছো, কুকুরের ফেডেও বাচ্চা হয় তোমার ঘরেও বাচ্চা কাচ্চা আছে, আর কি তা তফাৎ বলো মিয়া, জানোয়ারের সাথে পার্থক্য বলো, আপনাদের ছেলেদের শিক্ষিত হইতেছে ছেলে, হে পড়ালেখা করে, হে বলে শিক্ষিত, কি শিক্ষিত মিয়া, কি শিক্ষিত, মালিক চিনে না যে সে শিক্ষিত কিভাবে, আরে মনিব চিনে না যে, বানানেওয়ালা চেনে না যে সে শিক্ষিত কিভাবে হয়, মুরুক্ষ তো এত মুরুক্ষ হয় না বাজান, হাইওয়ান তো এত হাইওয়ান হয় না, আল্লাহ তাআলা তো বলছে মানুষ ছাড়াও যারা আমার সৃষ্টি তারা তো আমার তাসবি পড়ে, তাসবি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই যে কোরআনের আয়াত, আল্লাহ বলেন সাত আসমানে এবং জমিনে যা কিছু আছে চতুর্দিকে সব কিছু আমি মাওলার তাসবি পড়ে, কি পড়ে, আল্লাহ কোরআনে বলেন ইয়া জিবালু আবিবি মাহু, আল্লাহ পাহাড়কে বলছেন ও পাহাড় আমার নবী দাউদ আমি মাওলার জিকির করে তুমিও তার সাথে জিকির করো, পাহাড় 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 মাওলার জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল করিমের মধ্যে وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ, এমন কোন জিনিস নাই যা আমি মাওলার তাসবি পড়ে না, সব আমার প্রশংসার তাসবি পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অত্তয়রু সাফাতিন, সারিবদ্ধ যেই পাখি উড়ে যায় সবগুলো আমি মাওলার তাসবি পড়ে, সমস্ত পাখি সমস্ত জন্তু জানোয়ারের ডিউটি কেবল একটাই মাওলার তাসবি, কি বলেন, আল্লাহর তাসবি, আর মাওলা পাক ফেরেশতাকে বলে বলে রিজিক পৌঁছায় দেয়, আল্লাহ বলেন আমার সৃষ্টি জগৎ সব আমার তাসবি পড়ো আমি মাওলা রিজিক যথাসময়ে পৌঁছিয়ে দেব, এজন্য আমার শেখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলেন পাখি বিরেক বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পাখি কিচির মিচির করে না, পাখি মূলত তাসবি পড়ে, কি করে, কি পড়ে, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা শুনতেছো না, পাখি পড়ছে সুবহানাল্লাহ,
আমি মাওলা আদেশ করলাম রিজিক পৌঁছা রিজিক পৌঁছা এজন্য আল্লাহর নবী বলেন প্রতিদিন ভোরবেলায় পাখিরা আল্লাহর নামের তাসবিহ পড়তে পড়তে খালি পেটে বের হয়ে যায় সন্ধ্যা হবার আগে আগেই মাওলা পেট ভরাইয়া ঘরে ফিরাইয়া দেয় তাকদু খিমাসান ওয়াতারুহু বিতানা বের হয় খালি পেটে ফিরে আসে ভরা পেটে পৃথিবীর পাখি কোন কোন ডিগ্রি নিছে কোথায় অফিস করে পৃথিবীর কোন পাখির জন্য সরকারি কোন ব্যবস্থাপনা কথা বলেন বাংলাদেশের পাখি বলেন ইন্ডিয়ার পাখি বলেন আহ এক বড় বুজুর্গ আছেন পাকিস্তানের ইন্তেকাল করছেন সৈয়দ আব্দুল মজিদ নাদিম সাহেব রাহমাতুল্লাহ আলাইহ উনি বললেন কাজে আল্লাহর কসম আমি যেন এই চোখ দিয়ে দেখি পৃথিবীর বহু কাফের দেশ আমি সফর করছি হযরত বলছেন আমি দেখছি কাফের দেশে মানুষগুলো কুফরি করতেছে মানুষগুলো শিরিক করছে কিন্তু ওই দেশের পাখিগুলো মাওলার তাসবিহ পড়ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মানুষে না মুশরিক কথা বুঝছেন না মানুষে না বেঈমান কিন্তু আমেরিকার পাখিও ঈমানদার সুবহানাল্লাহ ঠিক না লন্ডনের পাখিগুলোও কি ঈমানদার আর সব মাওলার তাসবিহ পড়ে রাগ হইয়েন না শক্ত কথা বললাম রাগ হইয়েন না বাপ রাগ হইয়েন না ভাবেন ভাবেন ফিকির করেন একটু ভাবেন আমি আসলেই কোনো বক্তা না ওয়াইজ বক্তাদের যে গেট আপ থাকে এর কিচ্ছু আমার ধরে নাই এর অনেক কিছু থাকে বক্তাদের অনেক নিয়ম কানুন হ্যাঁ সিস্টেম থাকে কাগজ থাকে ফাইল থাকে দাওয়াত দেওয়ার একটা নিয়ম থাকে হ্যাঁ আগে কত পরে কত মাঝে দিয়ে কত কি ফানি খায় আসে কেমনে কতক্ষণ ব্যাট খায় কতক্ষণ আসে কতক্ষণ সদর বদর কথা বুঝছেন না আমার আসলে আমি কোনো বক্তা উক্তা না আমার এক কথা আমি আখেরাতের ফেরিওয়ালা আমি এক ফেরিওয়ালা আল্লাহর কসম দুয়ারে দুয়ারে